আপনারা যদি একজন নর্তকীর ধর্ষণ মামলা যদি রাতের বেলা এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় যদি থানা পুলিশ যদি গাড়ি চালিয়ে যদি সেই নর্তকীর বাড়িতে গিয়ে সেই অভিনেত্রীর বাড়িতে গিয়ে যদি মামলা গ্রহণ করতে পারে অবশ্যই আদনান তোহার পরিবারের কাছে গিয়ে অবশ্যই আদনান তোহার সন্তান আপনাদেরকেই বের করে দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই দেশে সবাই সমান এই দেশে সবাই সমান আমার অধিকার যা এই দেশের রাষ্ট্রপতির অধিকার তা আমার ভোটের মূল্য যা রাষ্ট্রপতির ভোটের মূল্য তা আদনান তোহা কি ছিল তার দোষ একজন ক্রিকেটার যুবক মানুষ দশটা বছর যে ক্রিকেট দলের পিছনে তার সময় সে অতিবাহিত করেছে আর কিছুটা দিন গেলে হয়তো সে জাতীয় দলের মধ্যে সে নিজেকে সামিল করতে পারত চিন্তা করলো আমাকে আল্লাহ যে যৌবন শক্তি দিয়েছে আমাকে আল্লাহ যে তারুণ্যতা দিয়েছে আমার মধ্যে আল্লাহ যে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এই বুদ্ধি বিবেককে যদি আমি আল্লাহর দ্বীনের জন্য যদি আমি কাজে লাগাতে পারি হয়তোবা আমার এই তারুণ্যকে যদি আমি আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাতে পারি হয়তোবা আমার এই সময়টাকে যদি আমি আল্লাহর জন্য যদি আমি কাজে লাগাতে পারি মুসলিম মিল্লাতের জন্য যদি আমি কাজে লাগাতে পারি আল্লাহর কোরআনের পিছনে যদি আমার এই সময়টাকে আমি ব্যয় করতে পারি তাহলে অবশ্যই আমি আল্লাহর কাছে আমি একজন সফল মানুষ একজন সাকসেসম্যান হিসেবে আমি পরিচয় লাভ করতে পারবো দুনিয়ার সমস্ত শোক আল্লাহ সব কিছুকে মিটিয়ে দিয়ে সে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোরআনকে বুকে আগলে ধরে মানুষের কাছে আল্লাহর কোরআনের প্রচার আল্লাহর কোরআনের একজন বার্তাবাহক হয়ে গেলেন কোরআনকে মানুষের সামনে প্রকাশ করতে লাগলেন রাসূলের অমীয় বাণীগুলো প্রকাশ করতে লাগলেন এই আবু আদনান তোহা সে তার জীবনটাকে একেবারে শুধুমাত্র আল্লাহর রঙে রাঙ্গাইতো করতে চাইলেন সেই মানুষটাকে আজকে ছয়টা দিন হয়ে যায় খুঁজে পাওয়া যায় না এই মানুষটা কি কারো স্বামী না কারো কি সন্তান না কারো কি পিতা না এই মানুষটা কি কারো কি কারো জন্য কি সে কি একজন রাহবান নয় এই জাতির জন্য এই মানুষটা কি রাহবান নয় আজকে আমরা রাষ্ট্রের কাছে আবেদন করব অবশ্যই অবশ্যই আবু আদনান তোহাকে খুঁজে দাও আপনাদের দায়িত্ব আপনারা যদি একজন নর্তকীর ধর্ষণ মামলা যদি রাতের বেলা এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় যদি থানা পুলিশ যদি গাড়ি চালিয়ে যদি সেই নর্তকীর বাড়িতে গিয়ে সেই অভিনেত্রীর বাড়িতে গিয়ে যদি মামলা গ্রহণ করতে পারে অবশ্যই আদনান তোহার পরিবারের কাছে গিয়ে অবশ্যই আদনান তোহার সন্তান আপনাদেরকেই বের করে দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই দেশে সবাই সমান এই দেশে সবাই সমান আমার অধিকার যা এই দেশের রাষ্ট্রপতির অধিকার তা আমার ভোটের মূল্য যা রাষ্ট্রপতির ভোটের মূল্য তা সুতরাং এই দেশের প্রত্যেকটা জনগণকে নিয়ে রাষ্ট্রকে ভাবতে হবে আবু আদনান তোহা তার খোঁজ আপনারা পান না আবু আদনান তোহাকে আপনারা বের করতে পারলেন না আপনাদেরই টিম গাজীপুরে মার্ডার হয় বিদেশে এক মহিলা তার তিন সন্তান সব মার্ডার হয়ে গেল আপনাদের টিম আমার দেশের প্রশাসন যে দুর্বল এমনটা নয় আমার দেশের প্রশাসনের প্রশংসা সারা বিশ্বব্যাপী আছে যদি তাই না থাকতো তাহলে শান্তি মিশনে আমার দেশের প্রশাসনকে তারা গ্রহণ করতে না কথা বলেন ঠিক কিনা আমার দেশ প্রশাসনিক দিক দিয়ে কোনোভাবেই তারা দুর্বল না যদি ওই চারটা মার্ডারের আসামিকে যদি পরের দিন দুপুরে আপনারা ধরতে পারেন অবশ্যই আবু আদনান তোহা কোথায় আছে ছয় দিন নয় আপনারা দয়ার সাথে আপনারা লক্ষ্য করেন আপনারা একটু রাষ্ট্রীয়ভাবে তার দিকে একটু দয়ার আবেগ আপ্লুত হয়ে আপনাদের নজরটাকে আপনারা বাড়িয়ে দেন অবশ্যই আবু আদনান তোহা সহ আরো যে তিনজন মায়ের সন্তান দূরে আছে অবশ্যই তারাও তাদের মায়ে অতি সত্বর ফিরে যাবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা কথা বলতেছিলাম পর্দা আমাদের দৃষ্টিশক্তি এই ব্যাপারে কথা বলতেছিলাম এই দৃষ্টিশক্তি সব জায়গায় কাজে লাগানো যাবে না পরিমণি যদি তার পোশাক পরিচ্ছদ যদি ভালো রাখতো ওই রাতের বেলা যদি সে বোট ক্লাবে না যাইতো তাহলে নাসিরউদ্দিনকে আজকে গ্রেফতার হতে হতো না কথা বলেন না কেন গ্রেফতার হতে হতো না আপনি কলা সোলা রাখবেন আর কলায় মাছি পড়বে এটা মাছির দোষ না কি বলেন কলা ছোলা থাকলে তো মাছি বসবেই কলাকে আপনি প্যাকেট করে রাখেন কলা কলার যেভাবে থাকা দরকার ওইভাবে রাখেন আপনার কলার দিকে মাছি কেন কোনো পোকাও এসে আপনার কলাকে আক্রমণ করবে না যখনই আপনার কলাকে আপনি খুলে রাখবেন আপনি যত ভালো বাসনেই রাখেন না কেন যত ভালো পাত্রেই রাখেন না কেন আপনার কলার মধ্যে মাছি বসবে এটাই 100% গ্যারান্টি আমার প্রিয় ভাইরা আমরা কেউ না কেউ বাবা কথা বলেন ঠিক কিনা আমরা কেউ না কেউ ভাই কথা বলেন ঠিক কিনা
আমাদের বোন আছে, আমাদের মা আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের সন্তান আছে, আমরা কি পারবো না আমাদের এই অ্যাসেটগুলো, এই সম্পদগুলোকে আল্লাহ যেভাবে পর্দার বিধান নিয়ে বের হতে বলছে, আমরা কি পারবো না তাদের গায়ে সেই পর্দাগুলো আমরা তুলে দিতে? অনেকেই গার্মেন্টস করে, আমি তো এরকম দেখেছি, হিজাব পরেও অনেকে গার্মেন্টস করে, অনেকে বোরকা পরে গার্মেন্টস করে। এই সুযোগ তো তারা গ্রহণ করছে। আপনি চেষ্টা করেন, আপনার একদিন কষ্ট হবে, পাঁচ দিন কষ্ট হবে, দশ দিন কষ্ট হবে, একটা সময় গিয়ে আপনার পর্দা আপনাকে আর কষ্ট দেবে না, আপনি এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং মা বোনদেরকে বলবো, নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, নিজেদেরকে পবিত্র রাখার জন্য আপনারা একটু এই দিকে এগিয়ে আসেন, দেখবেন আল্লাহ আপনাদের মর্যাদা, আপনাদের শান মান দুনিয়াতে আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।